একটা সরকারি নির্দেশ বদলির ব্যাপারে বেরিয়েছে, এবং নির্দেশটা বেরোনোতে একটা বিস্ময়কর পরিস্থিতি তৈরি হয়েছে। তার কারণ, কয়েক মাস আগে একটা বদলি নীতি, সরকারি কলেজের একটা বদলি নীতির একটা সরকারি অর্ডার বেরিয়েছে। সেই অর্ডারে বলা রয়েছে যে, অনেক কথা বলা রয়েছে, তেমন একটা কথা হচ্ছে যে চাকরির মেয়াদ শেষ হওয়ার 3 বছর সময়কালের মধ্যে তাকে হোম টাউনে রাখার একটা বিষয়। তো যে মানুষের নামে অর্ডার বেরিয়েছে, অধ্যাপক কিশোর কুমার রাড়ি, তিনি বর্তমানে ঝাড়গ্রাম রাজ কলেজের অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন, তার চাকরির শেষ হতে 3 বছরের আরেকটু কম সময় বাকি আছে। ফলে নতুন ট্রান্সফার পলিসি অনুসারে, তার স্পিরিট অনুসারে, তার অর্ডারটা, যেহেতু তার বাড়ি কলকাতায়, কলকাতার কোথাও হওয়ার কথা, এটা এক। এবার কলকাতায় কোথায় হবে না, আমাদের রাজ্যে যত সরকারি কলেজ আছে তার মধ্যে একমাত্র সংস্কৃত কলেজে লিঙ্গুইস্টিক সাবজেক্ট পড়ানো হয়, অনার্স চলছে এবং সাবজেক্টটা পাস কোর্সের সাবজেক্ট হিসেবেও অফার করা হয়। ফলে ওনার কোনো বদলি, চাকরির শেষ 3 বছরে কোথাও প্রশ্ন উঠলে সেটা সংস্কৃত কলেজের লিঙ্গুইস্টিক সাবজেক্টের প্রফেসর পোস্টেই একমাত্র। কিন্তু যে অর্ডারটা বেরিয়েছে, সেই অর্ডারটার মধ্যে থেকে প্রশ্ন যেগুলো উঠছে, এক, ট্রান্সফার এক্সিস্টিং পলিসির কোথাও ভায়োলেশন হচ্ছে, দুই, উনাকে এবিএনসিল কলেজে সংস্কৃত ডিপার্টমেন্টে ট্রান্সফার করা হয়েছে। আমাদের তো ইতিহাসে যারা পিএসসি সিলেক্ট করে তারা তো ভূগোল ডিপার্টমেন্টে কখনো ট্রান্সফার হতে পারে না। তো লিঙ্গুইস্টিক্স এর প্রফেসর পোস্টে যাকে সিলেক্ট করা হয়েছে তাকে সংস্কৃত ডিপার্টমেন্টের এবিএনসিল কলেজে বদলি করা হলো কেন, যদি সংস্কৃত ডিপার্টমেন্টে ওই মানুষটার সার্ভিসটা অত্যন্ত জরুরি হয়, তাহলে সংস্কৃত কলেজে সংস্কৃততে পোস্ট গ্রাজুয়েট চলছে সেখানেও তো তাকে রেখে তার সার্ভিসটা, তার একাডেমিক সার্ভিসটা ওই সংস্কৃত কলেজে লিঙ্গুইস্টিক্স এর জন্য পাওয়া যেত, সংস্কৃতের জন্য পাওয়া যেত। যে আমরা যারা ক্যাডার সার্ভিস করি তাদের অর্ডারটা শুরু হয় কিন্তু গভর্নর ইজ প্লিজ টু, আমার যে জায়গাগুলোতে মানে বিস্ময়, সত্যি কি রাজ্যের গভর্নরের এক্সেলেন্সের এই অনারেবল যে গুড অফিস, তারা কি সত্যি খুশি হচ্ছেন কোন সরকারি নির্দেশ বের করবার পর সুবুদ্ধি সম্পন্ন মানুষজন প্রশ্ন করছেন, এরকম জায়গায় গভর্নর কি সত্যি প্লিজ হচ্ছেন?